লেটস গো, এখন আমরা খুলনায় যাচ্ছি। বরিশাল বেড়ানো শেষ, চলে আসলাম খুলনায়। সিম্বু, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকুন। ইউনি আর সিম্বু, আর সিম্বু ইউনি। তো কয়েকদিন পর সাদে আসলাম, খুব ভালো লাগছে। ইউনি ফাজিলদুলু এরা সব সাদে। সিমি, আর এই যে সাদে যে আমার সাদা কাঁচামরিচ, থাই কাঁচামরিচ যেটাকে বলে, একদম সাদা কাঁচামরিচগুলো পুরো লাল হয়ে গেছে, মানে অনেকাংশে লাল হয়ে গেছে, লাল আর সাদা একটা মিক্সড। তো আমি আসবো বলে, মানে আমি আমার আমি তুলবো বলে আমার কাছে কাঁচামরিচ, এই জন্য ওর বাবা তুলে না, এইভাবে রেখে দিছে, পাকছে তারপরেও আজকে এখন, সেই জন্য চলে আসলাম বাটি নিয়ে কাঁচামরিচ তুলতে। তো কাঁচামরিচগুলো তুলবো এখান থেকে, কয়েকটা মাত্র রাখবো, আর বেশিরভাগই কাঁচামরিচ তুলে ফেলবো যেহেতু পেকে গেছে, এরপরে আস্তে আস্তে গাছে থাকলে শুকায় যাবে। দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেকগুলো মরিচ হয়েছে, এই ছোট্ট গাছটার মধ্যেও আবার কয়েকটা কাঁচামরিচ হয়েছে, এটা আবার অন্য একটা জাত। এখানে তিন চারটা, একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা কাঁচামরিচ নিলাম এখান থেকে। আর এবার দেখাই আমার ছাদের এখন যে সবজিগুলো লাগানো হয়েছে, মোটামুটি সব এখনও লাগানো হয়নি, যা লাগানো হয়েছিল লাগাইছিলাম এখানে, এই যে জাংলা দিয়ে দিছে, এটাকে মাচা বলে কেউ। তো ওর বাবা এইভাবে সুন্দর করে বাঁশ দিয়ে চালে ওঠার জন্য এভাবে বেঁধে দিছে। দেখেন কি সুন্দর আগা উঠে গেছে লাউ শাকের, আর তার নিচে বেগুনের বেগুন গাছ হয়েছে, সাথে আবার কি সুন্দর বাতাস। ছাদে আসলে সবুজের সাথে প্রকৃতি খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কাঁচামরিচ তো তুললাম, এই যে কাঁচামরিচ অনেকগুলো হয়েছে। তো এখন নিচে যাব। তো নিচে যাওয়ার আগে আরেকটা কাজ, সেটা হচ্ছে আমার ছাদের গাছের পেয়ারা। এই পেয়ারাগুলো কিন্তু অনেক মজা, ছোট ছোট পেয়ারা বাট খুব মজা, মানে একটু সাদা হয়ে গেছে, এটা কিন্তু কচকচা হয়। আমি পাকা পেয়ারা পছন্দ করি না, কাঁচা কচকচা যে পেয়ারাটা ওইটা খুব ভালো লাগে খেতে। তো আমি যেমন পছন্দ করি, নাবিহাও খুব পছন্দ করে। তো বেছে বেছে তিনটা নিলাম, তিনটা চার, আরেকটা দেখি এই পাশে আরেকটা আছে। তো বেছে বেছে চারটা পেয়ারা ছিললাম, একদম খাওয়ার মতো কচকচা কাঁচা। তো এই যে কাঁচামরিচ আর পেয়ারা আজকে ছাদের, এগুলো নিয়ে এখন নিচে যাব। আর বরিশাল থেকে কিনে আসলাম, এই যে দেখেন বরিশালের আড়িয়ালখা নদীর ইলিশ মাছ। বেশ কিছু ইলিশ মাছ নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, আমার ইলিশ মাছ তো অনেক পছন্দ। তো আমার সাথে সাথে দেখেন সিম্বু সুইমি এরা যে কি পছন্দ করে ইলিশ মাছের ঘ্রাণ, এটা তো বরাবরই ন্যাচারালি, বিড়াল ইলিশ মাছ দেখলে পাগল হয়ে যায়। তো সব পেপার দিয়ে পেঁচানো ছিল, আমি এগুলো এখন সব গুছাই ফ্রিজে রাখবো। আর এই দেখেন সিম্বু ইলিশ মাছের উপরে, ইলিশ মাছের যে ঠান্ডা বরফ ছিল সেই পানি খাচ্ছে, এটাই ওদের শান্তি, আলহামদুলিল্লাহ। অনেক মাছ নিয়ে আসছি, আর এগুলো এখন পেপার থেকে খুলবো আর সব গুছগাছ করে ফ্রিজে রাখবো, অনেক দিন খেতে পারবো আলহামদুলিল্লাহ মাছগুলো। তো সবাই ভালো থাকেন, আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।